দেখুন, আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া সরকার। বিবিসির খবরে জানা যায়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ইয়ানহাপ সংবাদ সংস্থাকে জানায়, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল 9:40 উত্তর পিয়ংগান প্রদেশের ব্যাংঘিয়ন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের NHK সংবাদ সংস্থা বলেছে, দেশটির অর্থনৈতিক জোনে জলসীমায় এই ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। গত কয়েক মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন। আর একদিন পরেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালালো উত্তর কোরিয়া। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।